हाय फ्रेंड्स আমি শোভন वेलकम टू माय यूट्यूब चैनल। तो এখন আমি আগামীকাল বলে যে একটা মুভি সামনে আসে সেই মুভিটার ট্রেলার রিঅ্যাকশন দেব। এই মুভিটার ট্রেলারটা কিন্তু গতকাল মানে 11th November 2021 রিলিজ করেছে, মানে গত পরশু। তো এটা কিন্তু রিলিজ হচ্ছে বাংলাদেশে 24 December 2021 এ। তো এটা একটা থিয়েট্রিক্যাল রিলিজ হচ্ছে এই মুভিটার, এবং এই যে ডিউরেশনটা যে আমি ট্রেলার ডিউরেশনের কথা বলছি সেটা হলো জাস্ট 2 মিনিট 24 সেকেন্ডে কিন্তু ট্রেলারটা অনেক কিছু দেখিয়ে দেওয়া হয়েছে। डिरेक्शन स्टोरी एंड स्क्रीन प्ले ते रही है अंजन आईच, लिड कास्टे रही है जाकिया बाड़ी मोमो रही है, शताब्दी वाउद रही है, सूचना रही है, टुटुल चौधरी रही है, इमन रही है, एरकम खूब सुंदर एक कास्टिंग रही है। और कास्टिंगटा किन्तु बेश विशाल एवं एटा एमन एक जॉनर साइकोलॉजिकल थ्रिलर निये साधारणत बांग्लादेशे अतटा भालो मुभि हय ना। और एई अंजन आईच निजे डिरेक्टर, एर आगे उनि किन्तु अनेक বেশ শর্ট ফিল্ম বানিয়েছেন এবং সেগুলোর মধ্যে বেশ একটা সাইকোলজিক্যাল একটা থ্রিলারের গন্ধ ছিল। তো এখানেও অ্যাজ ইট ইজ তাই। তো এখানে কিন্তু যেভাবে ট্রেলারটাকে সাজানো হয়েছে প্রচণ্ড স্মার্ট একটা প্রেজেন্টেশন, এবং জাকিয়া বারি মোমো তার যে ক্যারেক্টারটা হলো মেইন ক্যারেক্টার, তার বরের এখানে অনেক টাকা এবং তার বরকে মানে জাকিয়া বারি মোমো তার বরকে কেন মারতে চায় এরকম একটা ব্যাপার রয়েছে, এবং কোনো কারণে একটা ক্যারেক্টার গুম হয়ে যাচ্ছে এবং সে কোথায় চলে যাচ্ছে এবং তার উপরে একটা নিশ্চয় একটা ইনভেস্টিগেশন হচ্ছে, কারণ এখানে কিন্তু বেশ কিছু পুলিশের মানে সাদা পোশাকের পুলিশ দেখা যায়, হয়তো এখানে কোনো ইনভেস্টিগেটর রয়েছে। তা যেভাবে কিন্তু একটা স্মার্ট প্রেজেন্টেশন রয়েছে এর সাথে, এবং বেশ এডিটিংটা খুব সুন্দর শার্প, এবং এই যে একটা সাইকোলজিক্যাল একটা ভাব যেখানে রয়েছে, বেশ কিছু কোয়েশ্চেন মার্কস রয়েছে, এই জিনিসটা কিন্তু বেশ ভালো। এবং সব মিলিয়ে কিন্তু যেভাবে ট্রেলারটাকে সাজানো হয়েছে আবারও বলছি সেটা কিন্তু বেশ ভালো। তো এই আগামীকাল মুভিটা কিন্তু একমাত্র বাংলাদেশের দর্শকরা 24 December দেখতে পাবে, তারপরে ইন্ডিয়ান দর্শকরা দেখতে পাবে কিনা সেটা একমাত্র ডিরেক্টর বা প্রডিউসার বা আগামীকালে যারা কাস্ট অ্যান্ড ক্রুজ তারা ভালো বলতে পারবে। তা আমি এই আগামীকাল যে এই মুভিটার যে ট্রেলার সেটা আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা লিঙ্ক আপ করে নিতে পারেন। এবং অঞ্জন আইচ তার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা সাবস্ক্রাইব করলে তার মানে ডিরেকশনে কী কী মুভি আসতে চলেছে বা তার তিনি এর আগে কী কী কাজ করেছেন সেই সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তা আশা করি উনি এই মুভিটা যথেষ্ট ভালো মতোই বানাবেন, কারণ অনেক দিন ধরে তিনি এই মুভির সাথে সিনেমার সাথে জড়িত, কাজে উনি জানেন যে কী করে একটা সাইকোলজিক্যাল থ্রিলার একটা মুভিকে বানাতে হয়। এবং যেভাবে যে কাজগুলো এখানে আমি দেখলাম এবং যেভাবে ছোট্ট ক্যারেক্টারগুলোকে সাজানো হয়েছে সেটা একসাথে পাইল করে সেটা একটা ট্রেলারে নিয়ে আসা সেটা কিন্তু চারটিখানি কথা না। সব মিলে বেশ ইন্টারেস্টিং লাগলো আমার স্টোরিটা। তো দেখা যাক কী হয়, এবং বাংলাদেশের দর্শক যারা তাদের কীরকম রিয়াকশন সেটা জানার অবশ্যই অপেক্ষায় রইলাম, এবং ইন্ডিয়ান দর্শকরা যাতে এই মুভিটা দেখতে পারে সেদিকটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে নিশ্চয়ই ভালো হয়। তাই এটাই ছিল আমার আগামীকাল মুভি ট্রেলার রিয়াকশন। আপনাদের যদি আমার চ্যানেল ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট রয়েছে। আর একটা কথা বলছি, এই যে ট্রেলারের মধ্যে যে একটা রবীন্দ্রসঙ্গীতের যে একটা অ্যাড অন করা রয়েছে সেটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ কিন্তু আমার চ্যানেলে আরও বেশ কিছু আপডেট আসতে চলেছে, মুভি রিভিউ আসতে চলেছে। ততক্ষণ স্টে টিউনড, টাটা।